চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, শুধু অপেক্ষা করো, সময় ঠিক একদিন তোমাদের দুজনকে মিলিয়ে দেবে। মনে রেখো, পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে তোমাকে কোনোদিন ভালোবাসেনি, বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। যে মানুষটার জন্য তোমার মনের ভিতর মায়া জন্মে গেছে, সেই মায়ার জাল ছিঁড়ে বেরিয়ে আসা খুব কঠিন। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান, আর এই মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করা উচিত নয়। ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজ খবর নেয় সে তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল, এটাই বাস্তবতা। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত দিয়ে চলে যায়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। হাসি সবসময় আনন্দের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন।